তো আমার মা উঠেছিলো বস্তু, আমরা উপরে থাকি, নিচে আয়া কইছে যে নিচে ধোয়া বেরিতেছে। তো আমি পিছনে গেলাম, অ্যাকচুয়ালি ভাড়াটিয়া এয়ারপোর্ট থেকে ধোয়া বেরিতেছে। তারপরে তো ফায়ার সার্ভিসে ফোন করছে, এরা আইসে, তখন তো অলরেডি আগুন অনেক বেড়ে গেছে। এটা কিসের দোকান? এরা ওই বাচ্চারা, এই বাচ্চারা কাগজ কলম এগুলো রং তুলির দোকান। মানে কী মনে হইতেছে, কী ধারণা, মানে কীভাবে লাগছে আগুনটা? দরজা তো বন্ধ, আমি সামনে কেমনে কম, আমরা আগুনের ইয়ে দেখে সেটা ভিতরে গেছি। কীরকম ক্ষয়ক্ষতি হিসেবে দেখছেন আনুমানিক? কিছু বোঝা যেতাম না, আমার পেছনে প্যাথোলজিও আসলো, এটার থেকে আমার প্যাথোলজিতেও গেছে, ওইটাও কিছু নাই। তারা ফায়ার সার্ভিসে তারা না গেলে কিছু আইডিয়া নাই, বন্ধ জানা আছে, বন্ধ আসলো। শুনছি বলতে আপনার ধোয়ার গন্ধ পাইছি, ধোয়ার গন্ধ পাইছি, আয়া ডাক দিয়ে মানে এদিকে ভেন্টিলেটারটা ধোয়া বাড়িতে আছে। আমরা কইলাম যে কোনো রূপন দেখ কী দাবিতে আছে ধরা বাড়িতে, এরপর তো তাদের দেখছে দেখে সব আগুনটা কেটে লাগবে, দুইটা ঠিক করতে পারতেছে। কাছে কোন আইসি আগরতলা ফায়ার সার্ভিস আরও বেশি যায়, এটা ফায়ার করেছে ধলেশ্বরে, আমি সঙ্গে সঙ্গে আইসি, আইসি বলতে ধোয়া ফায়ার আছে, আমরা জল দেখা আগুন পাইছি। পরে তখন ধরে দেখলাম যে আমার পক্ষে বোঝা যায় ইলেকট্রিক ফায়ার, মানে ইলেকট্রিক এটা ওখানে তারা দেখে তার লোক যোগাযোগ হইতেছে না, সব থেকে ডিটেল রুম হন আমি সেটা বলছি না। এটা কাগজ কলম বই খাতা এরকম আছে, আর একটা ছোট্ট একটা ফার্মেসি আছে সামনে।